দেখো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আহ ভারতে এসেছেন ফরাসি রাষ্ট্রপতি ওনার সাথে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রত্যেকেই এবং এই মুহূর্তে খবর উঠে আসছে যে ওনার সাথে বৈঠক করেছে টাটা কোম্পানি অর্থাৎ টাটা কোম্পানি এই মুহূর্তে ফরাসি রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকেই মুহূর্তে উঠে আসছে যে মেক ইন ইন্ডিয়া বিমান কারখানা তৈরি করবেন আহ বিমান তৈরি করতে যাচ্ছে এবার দিল্লি হ্যাঁ অত্যন্ত খুশির খবর এবার দেশের মাটিতেই তৈরি হবে বিমান যে বিমান এতদিন বাইরের থেকে করে বাইরে থেকে আনতে হতো প্রচুর পরিমাণে কর দিতে হতো বিদেশকে এবার কিন্তু ভারতের বুকেই বিমান কারখানা তৈরি তৈরি হচ্ছে যাকে কেন্দ্র করে আমরা বলতে পারি একবার ভারতের মাটিতে দাঁড়িয়ে দেশীয় প্রোডাক্ট বা দেশীয় জিনিসপত্র দিয়েই তৈরি হতে যাচ্ছে এই বিমান প্রথমেই আমি একটা বিষয়ে আসছি যে কিভাবে এই প্রক্রিয়াটি শুরু হবে প্রথমেই এই টাটা কোম্পানির সাথে অর্থাৎ রতন টাটার সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের সাথে এবং সেই চুক্তি এই মুহূর্তে জারি করা হয়েছে বা সেই চুক্তিতে এই মুহূর্তে লেখা হয়েছে যে আগামী বছর বা আগামী দিনে কিভাবে সেই কোম্পানিটাকে তৈরি করা হবে কিভাবে কারখানাটি তৈরি করা হবে এবং কি কি জিনিস দিয়ে পুরো হেলিকপ্টারটি তৈরি করা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে চুক্তি ফাইনাল হয়ে গেছে সেই চুক্তিটা যদি আমি তোমাকে একটু তুলে ধরি সেই চুক্তি বিষয়ে ইয়ার বাস হেলিকপ্টার যার সাথে এই মুহূর্তে চুক্তি হয়েছে তার তরফ থেকে যারা যাচ্ছে যে টাটা গ্রুপের ইন্ডাস্ট্রির সঙ্গে হেলিকপ্টার তৈরিতে পার্টনারশিপ করা হয়েছে আর জানা গেছে যে এক ইঞ্জিনের হেলিকপ্টার এবং অন্য বিমান তৈরি এই দুটি কোম্পানির মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে বিমান যা হেলিকপ্টার তৈরি করবে দক্ষিত বিমান বা হেলিকপ্টার যে তৈরি হবে সেই জায়গাটি হচ্ছে গুজরাটের ভোদাদড়ায় এছাড়া চল্লিশটি সি টু নাইন ফাইভ বিমান তৈরি করা হবে এছাড়া এই বিমানগুলি সাধারণত পরিবহনের কাজে ব্যবহার করা হবে পাশাপাশি প্রজেক্টের জন্য গুজরাটে ছত্রিশ একর অ্যাসেম্বলি লাইন তৈরি করা হবে এই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের শেষ থেকেই এবং এবছরই দু হাজার পঁচিশের এই মেড ইন ইন্ডিয়ার এইচ ওয়ান টু ফাইভ এর ডেলিভারিটা শুরু করতে যাচ্ছে প্রায় চব্বিশ মার্চ মাস পর অর্থাৎ দু হাজার মধ্যেই কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে বিশেষ করে জানা গেছে যে এই হেলিকপ্ট হেলিকপ্টার গুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে এই হেলিকপ্টারে ছজন যাত্রী বসতে পারবে ছজন বসার ছজন যাত্রী বিশিষ্ট করা হচ্ছে এছাড়া এই হেলিকপ্টারটির একটি বিশেষত্ব হচ্ছে যে কনকনে ঠান্ডা বা গরম যে কোনো ওয়েদারে এই কপ্টারটি উরান করতে পারবে বিভিন্ন যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে কিন্তু এই হেলিকপ্টার ব্যবহার করা হবে অর্থাৎ উঠে আসছে যে হেলিকপ্টার এই মুহূর্তে ভারতেই বিভিন্ন কাজে যে ব্যবহার করা হবে পাশাপাশি ভারত থেকে রপ্তানিও করা হবে টাটা এবং এয়ারবাস ইতিমধ্যে যৌথভাবে 40C295 পরিবহন বিমান তৈরি করছে 2021 সালে ভারত এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের সঙ্গে প্রায় 2800 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং সেই চুক্তির পর যখন 26 জানুয়ারি আবারও বরাশে প্রেসিডেন্ট দেশের মাটিতে আসে তখন আবারো টাটা কোম্পানি ওনার সাথে যোগাযোগ করে গোটা বিষয়টিতে তার এই মুহূর্তে চুক্তি স্বাক্ষর করেছে এবং জানা যাচ্ছে যে এইচ এমন একটি হেলিকপ্টার যেটি মাউন্ট এভারেস্ট অবতরণ করবে এবং এই হেলিকপ্টারটিতে মোট ছজন যাত্রী বসার মতো পরিসর থাকে এবং এর মূল বিশেষত্ব যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডায় উঠতে পারবে ফলে যুদ্ধকালীন ক্ষেত্রেও কিন্তু এই কপ্টারগুলি ব্যবহার করা যাচ্ছে অর্থাৎ দেশীয় প্রোডাক্ট দিয়ে দেশীয় পণ্য জিনিসপত্র দিয়ে কিন্তু এবার এই হেলিকপ্টারটি তৈরি করা হচ্ছে যা ভারত এবং ফ্রান্স যৌথ উদ্যোগে দুই দেশের যৌথ উদ্যোগে এই হেলিকপ্টারটি বা এই হেলিকপ্টারের যে কারখানা সেই কারখানা তৈরি করার এই মুহূর্তে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এই কোম্পানির বা এই কারখানা থেকে যে সমস্ত কপ্টারগুলি তৈরি করা হবে তা আগামী দিনে পরিবহনে ব্যবহার করা হবে বিশেষ করে যে সমস্ত জিনিসপত্র বিমান পথে আসে সে ক্ষেত্রে এবার এই কপ্টারগুলি ব্যবহার করা হবে অন্য থেকে যুদ্ধকালীন পরিস্থিতি এই কপ্টারগুলি ব্যবহার করা হবে মূলত বিভিন্ন বিষয় গুলি মাথায় রেখে এই মুহূর্তে এই চুক্তি স্বাক্ষর বলে জানা গেছে শতাব্দী একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছে সেই জায়গায় বলা যায় মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যে ডাক দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বিশ্বের বিশ্বের বড় হেলিকপ্টার কারখানা এবার গড়তে উদ্যোগ নিয়েছে দিল্লি এবং যেখানে কিনা ফ্রান্সের কোম্পানির সঙ্গে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু বলা যায় বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে বলে কিন্তু খবর রয়েছে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন